অশান্ত বাংলাদেশ। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ বর্তমানে সেনার দখলে, তবে হিংসা এখনও বহাল। সোমবার দেশ ছেড়ে পালিয়ে সাময়িক সময়ের জন্য ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। কোটা বিরোধী আন্দোলনের জেরে অবশেষে গদিচ্যুত শেখ হাসিনা। বর্তমানে একের পর এক খারাপ খবর আসছে প্রতিবেশী রাষ্ট্র থেকে। এর মাঝেই আরও এক মর্মান্তিক খবর সামনে এল। চাঁদপুরে উত্তেজিত জনতার রোষের মুখে পড়ে নিহত সেলিম খান অর্থাৎ শাপলা মিডিয়ার কর্ণাধার এবং তার পুত্র অভিনেতা শান্ত খান। ওপার বাংলার এই দুঃসংবাদে স্তম্ভিত এপার বাংলার অভিনেত্রীরা। প্রসঙ্গত, চাঁদপুরে গণপিটুনিতে মৃত্যু হল শ্রাবন্তীর বিক্ষোভ ছবির নায়ক শান্ত খানের। কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গেও প্রিয়ারে ছবিতে কাজ করেছেন অভিনেতা, তবে এখনও পর্যন্ত সিনেমাটি মুক্তি পায়নি। এই ঘটনার পর আর মুক্তি পাবে কিনা তাও জানা নেই। চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খানের পুত্র এই নায়ক। গণপিটুনিতে এদের মৃত্যু হয়েছে বাবা ও ছেলের। শান্ত খানের বাবা বাংলাদেশের নামী প্রযোজক শাপলা মিডিয়ার কর্ণধার, যে প্রযোজনা সংস্থার সঙ্গে টলিউডের দেব অঙ্কুশ বনির খুব ভালো সম্পর্ক ছিল বলেই জানা যায়। এমনকি অভিনেতা শান্ত খান বাবার প্রযোজনা সংস্থার ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক ছবি টুঙ্গিপাড়ার মিয়া ভাই ছবিতেও বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম খান চাঁদপুরের পদ্মা মেঘনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পত্তির অধিকারী হন। এমনকি এই মামলায় জেলেও যেতে হয় তাকে। বছর দুয়েক আগে হাসিনার আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। সোমবার চাঁদপুর থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরাক্কা বাজারে উত্তপ্ত জনতার রোষে পড়ে সাময়িক নিজেদের বাঁচিয়ে পালিয়ে গেলেও ফের কিছুটা এগিয়েই চাঁদপুরের বাগারা বাজারে আরও একদল উত্তপ্ত জনতার পিটুনিতে নিহত হন সেলিম খান ও তার ছেলে শান্ত খান। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।